নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো তরমুজের যে ছিলকাটা এতটা যে সাদা থাকে, গ্রিনটা আমি বাদ দিয়ে সাদার একটা তরকারি বানাবো। তো আমি এখানে এরকম সাদাগুলো ফেলে দিয়ে ওই গ্রিনটা ফেলে দিয়ে সাদাটা রেখেছি, কিন্তু ভেতরে লাল থাকবে না, লাল অংশ কিছু থাকবে না। এরমভাবে খোসাটা বাদ দিয়েছি, এরমভাবে মোটাভাবে খোসাটা বাদ দিয়েছি। এগুলো এবার আমি এতে গ্রেট করে নেবো, মোটা দিক দিয়ে গ্রেট করে নেবো। সম্পূর্ণটা এইভাবে গ্রেট করে নিয়ে পুরোটাই আমার কুড়ানো হয়ে গেছে। এখানে আমি বেশি নিইনি, হাফ তরমুজের খোসা আমি এখানে কুড়ে নিয়েছি। আমরা তরমুজ খাই লাল অংশ, কিন্তু সাদা অংশটা আমরা ফেলে দিই। সাদা অংশটা ফেলে দেওয়ার দরকার নেই, গ্রিন অংশটা ফেলে দিয়ে আমরা সাদা অংশটা একটা ভালো তরকারি বানাতে পারি। কড়াই চাপিয়ে দিয়েছি, আমি এখানে সর্ষের তেলে করছি, কোনো কুকিং অয়েলে করা যাবে। আমি এখানে মাস্টার অয়েল দিচ্ছি, 1 টেবিল স্পুন মাস্টার অয়েল দিলাম। এটা পুরো ভাজা ভাজা হবে, কোনো জল পড়বে না, কারণ তরমুজের খোসা থেকে অনেকটাই জল বেরোবে। এখানে নিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হবে, কাঁচা লঙ্কাও আমি ছিঁড়ে নিয়েছি। এখানে 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, যদি খুব ঝাল হয় তাহলে আমি 3টে দেবো। প্রথমে আমি এই লঙ্কা এই তেলের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাগুলো ভেজে নেওয়া যায়, কিন্তু কাঁচা লঙ্কা তেলে পড়লে গলায় খুব ওই কাশির অবস্থাটা খুব খারাপ হয়ে যায়, সেই জন্য আমি এখন তেলে দিলাম না। আমি একটু এই যে জলটা একটু চিপে আমি তেলে দিলাম, খোসাটা একটু জলটা চিপে দিচ্ছি, খুব একটা না, সামান্য একটু হাত দিয়ে এরকম আলতো করে এরকম চিপে দিয়ে দিচ্ছি, কারণ এখান থেকে এর মধ্যে থেকেও জল বেরোবে। কারোর ইচ্ছা হলে তেলের ওপরেও কিন্তু কাঁচা লঙ্কা এটা এরকম দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করবো। এখানে সর্ষের তেলে করেছি, যে কোনো তেলে করলে এটা চলবে। এটাই পেঁয়াজ দেওয়া যায়, পেঁয়াজ ভেজে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে এলা এই খোসাটা দেওয়া যায়, কিন্তু আমি আজকে পেঁয়াজ দিচ্ছি না, পেঁয়াজ ছাড়াও করা যায় আর পেঁয়াজ দিয়েও করা যায়। পেঁয়াজ দিলে একটু টেস্টটা ভালো হবে, আর একটু ভালো হবে, কিন্তু আমি আজকে পেঁয়াজ দিলাম না। যারা পেঁয়াজ খান না, রসুন খান না, তাদের পেঁয়াজ ছাড়া এটা নিরামিষ দিনে এই ছেচকি মতন এটা করা যাবে। এখানে হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন, লবণ দিয়ে দিলাম 1/2 টিস্পুন। হাই ফ্লেমেই আমি কিছুক্ষণ ভেজে নেবো, 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দেবো, এর উপর চাপা দেবো, দিয়ে আবার 2-3 মিনিট আমি এটা রান্না করব। ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে এখন আবারও আমি এইভাবে ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করব। বড়ো গ্রেটার দিয়ে আমি গ্রেট করেছি, বড় দিকটা দিয়ে গ্রেট করেছি, না হলে গ্রেট যদি আমি ছোটো দিক দিয়ে করতাম তাহলে একেবারেই গলে যেত। তো এরকম যে লাগছে লম্বা লম্বা, দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে, সেই জন্য আমি বড় গ্রেটার দিয়ে বড় দিক দিয়ে করেছি। আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নেবো, করতে খুবই সুবিধে, এর মধ্যে কোনো মশলা পড়ে না, সেরকম ভাজা ভাজা হয়। গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। খোসার যে আমি সব তরকারিটা করছি, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। 7 মিনিট মতন আমি এটাকে ভেজেছি, ঢাকনা খুলে দিয়ে ভেজেছি। এটা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে গায়ে গায়ে লেগে যাচ্ছে বা এগুলো একসঙ্গে হয়ে যাচ্ছে পুরো। এটা রান্না হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দেখাচ্ছি, আর তার আগে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ইচ্ছা না হলে ধনে পাতাটা না দিলেও চলবে, আর যাদের ইচ্ছা হবে তারা যেন পেঁয়াজ এখানে কুচু কুচু করে পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়ে তারপরে এই তরমুজের খোসাটা দেয়, তাতে ভালো টেস্ট আসবে। আজকে আমি পেঁয়াজ ছাড়া করেছি, করে দিচ্ছি, দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। খোসা ভাজা হয়ে গেল, আপনারাও এইভাবে করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।